দুজনে আমরা 25 কে এক স্কেটারিং পাবো আর দুজনে একটি জিতেছে রুসেন্সে বেস কেসেল সফল হবে না রুসেন্সে তোমার যদি হিমোরোজিক রুসেন্স হয় আর রুসেন্স চাই রকম হিমোরোজিক হিমোরোজিক রুসেন্স জি স্যার কিন্তু তুমি হিমোরোজিক আর স্যার যদি আমরা তাহলে তো ব্যাক স্কেটারিং পাবো না এরাতে তো স্যার কুলিং পাবো সরি আর স্যার যদি যদি স্যার হিমোরোজিক পিডি হয় স্যার সেক্ষেত্রে কি আমরা আইডোসাইন এন্ড গ্রে অ্যাঞ্জিওগ্রাফি করলে কি এখানে স্যার হাইপারকুলোসিস পাবো না হিমোরেজ তো হিমোরেজ তো ব্লকেই হবে বাট এখানে হিমোরেজিক ডুসেন্স কখন পাওয়া যায় সেটা হচ্ছে তোমার সাধারণত মানে টিপিক্যাল উদাহরণ হচ্ছে তোমার আইপিসিবি তাই না পিসিবি যেটাকে বলে ফুলিকুলার কোলোডাল কনসোলিডেশন তাহলে তুমি যদি এখানে তুমি আইসিজি করতে চাচ্ছ তাই তো আইসিজি করলে তুমি কোলোডাল ভেসেলস এর পলিপ পাবো পলিপ পলিপ পাবো ঠিক আছে ক্লিয়ার থ্যাঙ্ক ইউ কে প্রশ্ন করছো কে প্রশ্ন করছো স্যার আমি স্যার আমি নুন আমি নুন আচ্ছা ঠিক আছে ক্লিয়ার হয়েছে তোমার কাছে এটা জি স্যার আচ্ছা আর কেউ কিন্তু হিমোরেজ যেখানে আছে হিমোরেজে তো তোমার কোনো দাই যাবে না হিমোরেজ তো হিমোরেজই সো করাডালে দেখাতে তুমি হয়তো সেখানে দেখা যাবে যে একটা নির্দিষ্ট পয়েন্টে ভেসেল করাডাল ভেসেল সেখানে তুমি একটা পলিপ পাবো পলিপটা কেমনে বুঝবা ভেসেলটা ওইখানে একটা ডাইলেটেড হইয়া একটা পাউচিং এর মতো হয়ে গেছে একটা থলির মতো হয়ে আছে ছোট একটা হাইপারপ্রোলুসেন্স ডট পাবো আর কি হাইপারপ্রোলুসেন্স ডট পাবো আর কোন প্রশ্ন আছে কারো পরীক্ষার সময় এগুলো ধরা হবে পরীক্ষার সময় ধরা হবে যে তোমার একটা ইআরএমডি পেশেন্ট তোমার শর্ট কেস হোক লং কেস হোক তুমি এটার সাইন সিমটম তোমার জানা থাকতে হবে সাইন গুলা দেখলে শর্ট কেস সিমটম সহ সাইন হলো লং কেস তারপরে তোমার এইগুলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তো আমি দেখাইছি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস তারপরে মেকুলা কেন ইনভলভ হয় তারপরে তোমার প্যাথোজেনেসিস দেখাইছি ক্লাসিফিকেশন দেখাইছি সবই তো করা হয়েছে হ্যাঁ এখন আমি একটু ট্রিটমেন্ট দিকে যাই ট্রিটমেন্টটা হচ্ছে তোমার যে অ্যাকচুয়ালি দেয়ার ইজ নো ডেফিনিট ট্রিটমেন্ট কেন এই কথাটা বলছি বলছি এই জন্যই যে দেখো ড্রাই আরএমডি কোন ট্রিটমেন্ট এখন পর্যন্ত আমরা জানি না আমরা অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন দেই সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন কাজ করে হলো মেইনলি যে আমরা এরিড টু ফর্মুলা যেটা আছে এইস রিলেটেড আই ডিজিজ টু ফর্মুলা যেটা আছে ন্যাশনাল ইনস্টিটিউট থেকে বের করা হয়েছে তারা বলছে যে যদি এরিড টু ফর্মুলা খাওয়া যায় তোমার 6 বছর ইন 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 ইন্টারমিডিয়েট আরএমডি সেই ক্ষেত্রে ইন্টারমিডিয়েট মানে আমরা দেখাইছি যে হাই রিস্ক যেটা সেইখান থেকেই পরে তোমার এইদার জিওগ্রাফিক্যাল অ্যাট্রোফির দিকে যায় অথবা ওয়াইট আরএমডি দিকে যায় নিওভাসকুলার আরএমডি দিকে যায় সেখানে এইটা 6 বছর খাইলে প্রোগ্রেশন ফ্রম ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স আরএমডি রিডাকশনটা 25% মাত্র রিডিউস হয় সো ইটস নট এ ট্রিটমেন্ট ইট জাস্ট প্রিভেন্ট প্রোগ্রেশন বাই 25% ফ্রম হাই রিস্ক টু অ্যাডভান্স আরএমডি সেই জন্য এটার কোনো ট্রিটমেন্ট নাই আর আমরা লো ভিশন এইড দিতে পারি সেটা একটা ব্যাপার আছে লো ভিশন বাট দিস ইজ নট এ ট্রিটমেন্ট সো এট দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো ডিফারেন্স ইভেন ওয়াইট আরএমডির ক্ষেত্রে আমরা এনটিভিজি দিয়ে পিডিটি করি সার্জারি করি লো ভিশন হোয়াট এভার মাইট বি উই ডু অ্যাকচুয়ালি উই আর ট্রিটিং দ্য কজ উই আর ট্রিটিং দ্য সিমটমস উই আর নট ট্রিটিং দ্য কজ যেমন মনে করো যে একটা নিওভাসকুলার এএমডি আছে আমি তাকে এনটিভিজিএম ইঞ্জেকশন দিলাম এনটিভিজিএম ইঞ্জেকশন দিলে তার মানে হয়তো ফ্লুইডটা কমে গেল পারমেবিলিটি কমার জন্য ভেসেলগুলো হয়তো রিগ্রেস হয়ে গেল বাট উই ক্যানট ট্রিট দ্য ইস্কিমিয়া ইস্কিমিয়ার যে কারণে তোমার হইছে ইস্কিমিয়ার কারণে বিজিএফ তৈরি হয়েছে বিজিএফ এর কারণে তোমার নিউরোসেল তৈরি হয়েছে বাট উই ক্যানট ট্রিট দ্য ইস্কিমিয়া উই ক্যানট ট্রিট দ্য কজ উই ক্যান ট্রিট দ্য সিমটমস এন্ড দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো ডেফিনিট ট্রিটমেন্ট ফর আরএমডি আমরা সবসময় বলি যে এটা এটাও তোমাদেরকে আমি বলেছি যে হুইচ আরএমডি ইজ মোর ডেঞ্জারাস এটাও একটা প্রশ্ন আসলে যে কোনটা আসলে
মোর ডেঞ্জারাস, কারণ হচ্ছে যে ড্রাই হয় তোমার 80-85%, ওয়েট হয় হচ্ছে 15-20%। এখন সেটা যদি ড্রাই এর অন্ধ হয় হচ্ছে 15-20%, ওয়েট এর অন্ধ হয় 80-85%। সো যদি তুমি চিন্তা করো বহুত আর সেম, বাট ওয়েট হেয়ার এমডি হ্যাজ এট লিস্ট সাম ট্রিটমেন্ট, ড্রাই হেয়ার এমডি সো ফার দেয়ার ইজ নো ট্রিটমেন্ট, জেনেটিক বলো কাউন্সিলিং বলো বা হোয়াট এভার মাইট বি, সবকিছুই এখন ট্রায়াল স্টেজ আছে, এখন পর্যন্ত ডেফিনেট কোনো ট্রিটমেন্ট নাই। এরিক ফর্মুলাটা তোমরা সবাই জানবে, এটা মুখস্থ রাখবো সবাই, সেটা হচ্ছে যে এটার মধ্যে কি থাকে। একজনে জিজ্ঞাসা করতে পারে তোমাকে যে তোমরা যে বলো যে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন আমরা দিব, সেটার মধ্যে কি থাকে, ভিটামিন সি থাকে 500 মিলিগ্রাম, জিঙ্ক থাকে 40 মিলিগ্রাম, কপার থাকে 2 মিলিগ্রাম, লিউটিন 10, জিএনটি 2 মিলিগ্রাম, আর ওমেগা ফ্যাটি অ্যাসিড, আমাদের প্রিপারেশনের মধ্যে ওমেগা ফ্যাটি অ্যাসিড নাই, বিদেশের মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। এবং অরিজিনাল যে এরিড ফর্মুলা ছিল, যেটা এরিড 2 এরিড 1 ছিল, সেখানে কিন্তু তোমার বিটা ক্যারোটিন ছিল 80 মিলিগ্রাম, বিটা ক্যারোটিন ছিল আর 80 মিলিগ্রাম জিঙ্ক ছিল, জিঙ্কটাকে কমায় আনা হয়েছে বিকজ এটা কপার ডিপ্লিটিং এনিমিয়া করে, আর ক্যারোটিন বিটা ক্যারোটিন থাকলে যারা স্মোকার আছে তাদেরকে তাদের লাং ক্যান্সার করে, সেই জন্য বর্তমান যে ফর্মুলাটা আসছে সেখানে বিটা ক্যারোটিন কে মাইনাস করা হয়েছে আর জিঙ্কটাকে 80-40 করা হয়েছে। বুঝতে পারছো? শোনা যাচ্ছে ফাতেমা তুর জোহরা? জি স্যার, আসসালাম স্যার, শোনা যাচ্ছে? বুঝতে পারছো? তাহলে এরিড 2 ফর্মুলা, তোমরা এরিড 2 ফর্মুলার সমস্ত কিছু জানবা। এটা তোমার অন্য পরীক্ষা তো আসতে পারে, তোমার আইওইতেও থাকতে পারে এরকম একটা জিনিস, যদি সম্ভব হয় একটা হয়তো একটা কালার ফান্ডাস দিয়ে তোমার ওসপিতে দেওয়া যেতে পারে, ফর্মুলাটা খুব সম্ভব। হ্যাঁ বলো, কে বলছিলাম? জান্নাতুল ফেরদৌস বলছি। বলো স্যার, এয়ার ইডিএস 2 এই ফর্মুলাতে কি ভিটামিন ই আছে স্যার নাকি নাই? না, আমি যা লিখছি তাই, এর বাইরে কিছু নাই। তা কাস্কিতে লেখা আছে তো এই জন্য জানতে চাচ্ছি। কাস্কিতে লেখছে ভিটামিন ই? আচ্ছা কাস্কি পড়তে দিও, কাস্কি পড়ো না। জি স্যার, লিখছে স্যার কাস্কিতে। আচ্ছা ভিটামিন ই নাই। আমাদের দেশের ফর্মুলা দেখছো তুমি? আমাদের দেশে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নাই, বাকি গুলো আছে। তোমরা এর একটু ফর্মুলার এতেও যেতে পারো, আমার জানা মতে নাই, আমার জানা মতে নাই। ভিটামিন সি, জিঙ্ক, কপার, লিউটিন, টিজিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। বলো স্যার, আমি জানি না প্রশ্নটা উচিত হবে কিনা, মানে এইটা কি একসাথে একটা ইয়াতে পাওয়া যায় না, এই ডোজে আমরা দিব এটাই? তোমার কথাটা আমি বুঝতে পারি নাই, শোনা যাচ্ছে না। না না, এটা 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 সবগুলো এক কম্বিনেশন, এটা কম্বিনেশন ফর্মুলা। থ্যাংক ইউ স্যার। এটা একটা ক্যাপসুলের মধ্যে সবগুলো থাকে, এই নিচে যে অক্ষরগুলো লেখা আছে এগুলা এরিড 1 এ ছিল, এরিড 1 টাকে বাদ দেওয়া হয়েছে বিকজ বিটা ক্যারোটিন যারা স্মোকার আছে তাদের লাং ক্যান্সার করে, আর জিঙ্ক বেশি ছিল না, 80 মিলিগ্রাম ছিল, জিঙ্কটাকে কমাইয়া এখন এরিড 2 তে 40 মিলিগ্রাম করা হয়েছে বিকজ জিঙ্ক তোমার কপার ডিপ্লিটিং এনিমিয়া করে। কপার জানো তো, মানে তোমার হিমোগ্লোবিন তৈরি করতে গেলে কপার লাগে, হ্যাঁ, সেই জন্য কপার ডিপ্লিটিং এনিমিয়া করে, সেই জন্য জিঙ্কটাকে 40 করা হয়েছে, কপার অ্যাড করা হয়েছে। এই আচ্ছা, তারপরে আমরা যাই, তাহলে আমাদের দেশে এই ফর্মুলাটা আছে, আমাদের দেশে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড নাই, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড গুড বলা হয়েছে এই জন্যই বিকজ তোমরা জানো যে এটা এই কোলেস্টেরল জমে না, এবং এটা আমাদের ওই ভেসেলের মানে ইয়েতে কাজ করে, যে কারণে ওই
একই কথা আর কি, যে ভাস্কুলার স্ট্রেসফুল কন্ডিশন না, বরং এটা আরো আমাদের হেল্প করে ইয়ের জন্য ভাস্কুলার মানে নিউট্রিশন সাপ্লাইয়ের জন্য, সেই জন্য এটাকে দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দেশে কেন যেন আমরা ওমেগা 3 টা ইনহেড করা করে না আমাদের দেশের কোম্পানি গুলো, বাইরে তো যারা আনে দেখবে সবটার মধ্যে ওমেগা 3 ফিটিয়েছেন আছে। আচ্ছা, লিউটিন এবং জিজেনদিন পরে অ্যাড করা আছে। পরীক্ষার সময় জিজ্ঞাসা করতে পারে তোমাদেরকে যে কমনলি ইউজ এন্টিবিজিএফ কি কি আছে, ডোজেস কি, কতদিন কতদিন তুমি ব্যবহার করবা, দুই চোখে একসাথে করবা কিনা, কথা বুঝতে পারছো? এই প্রশ্নগুলো খুব কমন রিলিভেন্ট। কমনলি ইউজ এন্টিবিজিএফ এইটা তো তোমরা জানোই, তারপরেও মনে রাখবা। একজনে একটু বলো তো দেখি কি আছে এখানে, মেহরাজ, মেহরাজ বলো কমনলি ইউজ জিজ্ঞাসা করবে। তাহলে প্রথম গেল ড্রাইয়ের ক্ষেত্রে আমরা গেলাম, আমরা দিছি অ্যান্টিঅক্সিডেন্ট, তাই না? এটা নিয়ে তো কোনো প্রশ্ন নাই, অ্যান্টিঅক্সিডেন্ট প্রিপারেশন সব কিছু জানলাম। এখন ওয়াইটের ক্ষেত্রে যখন আসবা, তোমার যদি পরীক্ষার সময় ওয়াইট থাকে তাহলে বলবে যে অ্যান্টিবিজিএফ ইনজেকশন দিব, কি অ্যান্টিবিজিএফ দিবা। কমনলি স্যার আমাদের দেশে স্যার তিনটা ইউজ হয়, রানিবিজুমাব, বেভাসিজুমাব আর এফলিপারসেপ্ট স্যার। আচ্ছা আচ্ছা, এখন বলো আব্রার, বলো আব্রা স্যার। হ্যাঁ বলো, এই যে রেনি প্রত্যেকটা ডোজ বলো তো দেখি, মানে কম্পোজিশন বলো, রেনি বিজিমাব সেটা কি পরিমাণে অ্যামাউন্ট থাকে সেটা বলো। মনে পড়ছে না স্যার, সরি স্যার। আচ্ছা জেসমিন, পারবা জেসমিন? এখানে হচ্ছে রানিবি জুমাবটা স্যার 0.5 মিলিগ্রাম ইন 0.05 ml, বিমাসি জুমাব স্যার ডোজ হচ্ছে ইউজুয়ালি 1.25 মিলিগ্রাম পার 0.05 ml, আর আচ্ছা স্যার ওটা ওটা ঠিক এফলিবারসেপ সেটা কে বলতে পারবা? একজন বলো, যে ভালো বলতে পারো একজন বলো। এইটা স্যার আমরা এটা সাধারণত 4 উইকস ইন্টারভালে স্যার আমরা 3 ডোজ দেই, তারপরে স্যার হচ্ছে ট্রিটার এক্সটেন্ড পিরিয়ড যদি লাগে স্যার সেক্ষেত্রে দিতে পারি স্যার। আচ্ছা এটা বলবা হচ্ছে যে রানিবিজুমাব এবং বিভাসিজুমাব এটা ইউজুয়ালি আমরা 4 উইকস ইন্টারভেলে দিই, আর আইলিয়া যেটা এফলিভারসেপ সেটা আমরা 8 উইকস ইন্টারভেলে দিই। দিস ইজ দ্য difference between this two group of drugs. আর একটা জিনিস হচ্ছে যে তোমার এখানে দেওয়ার কয়েকটা মেথড আছে, একটা হচ্ছে আইডিয়ালি একটা হচ্ছে যে ফিক্সড ডোজিং, এটা লিখে রাখো ফিক্সড ডোজিং, আর একটা হচ্ছে পিআরএন ডোজিং, আর একটা হচ্ছে ট্রিট এন্ড এক্সটেন্ড ডোজিং। ফিক্সড ডোজিং মানেটা হচ্ছে যে তুমি ধরো মাসে মাসে দিয়ে যাবা রানিবিজুমাব, মাসে মাসে দিয়ে যাবে, আর যদি তুমি চিন্তা করো যে আইলিয়া 2 মাস পরে পরে তুমি দিয়ে যাবা, যতদিন বাঁচে মনে করো 5 বছর 7 বছর দিতে থাকো ফিক্সড ডোজিং, এটা ফিক্সড।
তারপরে এই ফিক্সড ডোজের সুবিধা অসুবিধা সেটা একটা ব্যাপার আছে। সুবিধার মধ্যে হচ্ছে যে দেখা গেছে যে ফিক্সড ডোজিং এ যে ভীষণ গেইন হয় এটা ভেরি গুড এবং এটা এটা সবগুলোর চেয়ে সুপিরিয়র। অসুবিধার মধ্যে অসুবিধা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে এটা তো প্রতি মাসে মাসে অথবা দুই মাস পর পরে ইনজেকশন দেওয়া, কষ্টের ব্যাপার আছে, রোগীর কমপ্লায়েন্স এর ব্যাপার আছে, একটা রিস্ক থেকে যায় মানে ইনফেকশনের বা এনি আদার কমপ্লিকেশনস এর ব্যাপার থেকে যায়, এটা একটা ব্যাপার আছে। আরেকটা জিনিস হচ্ছে যে এক্সেসিভ ইনজেকশন অনেক সময় দেখা যায় জিওগ্রাফিক্যাল এট্রোফি করে। এক্সেসিভ ওয়াইট এআরএমডি তুমি চিকিৎসা করতে করতে শুকায় ফেলছো, মেমব্রেন শুকায় গেছে, তারপরেও ইনজেকশন দিতেছ, দিতে দেখা যায় জিওগ্রাফিক্যাল এট্রোফি করে, এটা একটা সমস্যা। আর তুমি যদি পিআরএন, পিআরএন মানে প্রো রিন এটা বলে এটাকে, এটার আরেকটা এটার মিনিংটা হচ্ছে ইয়াস নিডেড নিডেড বেসিস। একটা হলো ফিক্সড ডোজিং আর একটা হলো পিআরএন ডোজিং। পিআরএন ডোজিং মানে প্রো রিন এটা, অর্থাৎ ইয়াস নিডেড বেসিস, অর্থাৎ তুমি প্রথম তিনটা দিবা, দেওয়ার পরে রোগী যদি দেখা যায় যে তার মেকুলাতে ফ্লুইড ছিল তাহলে ফ্লুইড শুকায় গেছে, তাহলে তুমি বন্ধ করে দিবে। তারপরে রোগী চলে গেল, রোগী মনে করলো যে আমার চোখে এখন আমি কম দেখতেছি, রোগী তোমার কাছে আবার আসলো, আসার পরে তুমি একটা ওসিটি করলা বা এনজিওগ্রাম করলা, করে দেখলা সেখানে লিকিং আছে, অথবা ওসিটি করে দেখলা যে সেখানে ফ্লুইড আছে, দেন ইউ উইল পুট ইনজেকশন। তুমি দেখলা যে ফ্লুইড নাই, মানে তোমার ইনজেকশন দেওয়ার দরকার নেই। এখন এইটা সুবিধা হচ্ছে যে তোমার ফিক্সড ডোজিং এর চেয়ে তুমি একটা ফ্লেক্সিবল কন্ডিশনে চলে আসলাম, রোগী তোমার মানে সবসময় ইনজেকশন দেওয়ার দরকার নেই, ফ্লেক্সিবল কন্ডিশনে চলে আসলাম। কিন্তু অসুবিধাটা হচ্ছে নাম্বার অফ ইনজেকশনে কম হচ্ছে, কিন্তু অসুবিধাটা হচ্ছে যে এই যে রোগী বুঝলো সে চোখে কম দেখে, তার বুঝতে বুঝতে অনেক দেরি হয়ে যায়। মনে করো যে রোগী বুঝলো যে এখন তিন মাস হয়ে গেছে, হ্যাঁ এখন একটু কম দেখতেছি, আচ্ছা আরো কয়েকদিন দেখি আসলে কম দেখতেছি না ঠিক দেখতেছি, তো দেখলো যে আসলে কম দেখতেছি, তখন চিন্তা করলো যে তাহলে তোমার সাথে ডাক্তার সাহেবের কাছে যেতে হবে। যেতে গেলে অনেক সময় দেখা যায় যে এরা বৃদ্ধ রোগী, এআরএমডি রোগী, তারা একা আসতে পারে না, দে হ্যাভ টু ডিপেন্ড অন আদার্স। অনেক সময় দেখা যায় আসতে আসতে অন্যদের সহযোগিতা বলে তার তো কাজ আছে, ঠিক আছে আগামী মাসের 15 তারিখে নিয়ে যাবে, এরকম দেরি হয়ে যায় আস্তে আস্তে। এসে যখন আসে যখন, তখন দেখা যায় যে তার অনেকটা ড্যামেজ হয়ে গেছে। তোমার কাছে আসলো, ইনজেকশন দিলা, ফ্লুইড কমে গেল, বাট ফটোরিসেপ্টর সেল কিছু ড্যামেজ হয়ে গেল। সো পিআরএন ডোজিং ইজ গুড বিকজ দ্য নাম্বার অফ ইনজেকশন ইজ মানে নিডেড লেস, বাট দ্য থিং ইজ অনেক সময় দেখা যায় ফর ডিলে অনেক সময় একটু মানে লস হয়ে যায়, যে লসটা রিকভারি হয় না। আরেকটা ডোজ হচ্ছে ট্রিট এন্ড এক্সটেন্ড ডোজ। ট্রিট এন্ড এক্সটেন্ড মানে হচ্ছে সেটা হচ্ছে যে তুমি চিকিৎসাতে রাখবে তাকে, রোগীকে কোনো সময় ছাড়া যাবে না। বাট ইফ ইউ থিঙ্ক দ্যাট দ্য পেশেন্ট ইজ গুড অর মানে ওয়েল, দেন ইউ ক্যান এক্সটেন্ড দ্য টাইম অফ ইনজেকশন। যেমন মনে করো যে তুমি তিনটা ইনজেকশন দিলাম মাসে মাসে, তারপরে দেখলা যে না তার ড্রাই হয়ে গেছে রেটিনা, এখন তাহলে ইনজেকশন তুমি বাড়াই দেও, মনে করো পরেরটা দিলা তুমি 1.5 মাস পরে, তারপরে দেখলা যে তারপরেও ড্রাই আছে, পরেরটা দিলা 2 মাস পরে, পরেরটা দিলা 2.5 মাস পরে, পরেরটা দিলা 3 মাস পরে, এইভাবে একসময় দেখা যাবে যে 6 মাস পরে, একসময় দেখা যাবে যে বছরে তোমার 2-3 বছর পরে দেখা যাবে যে বছরে তোমার হয়তো একটা ইনজেকশন অথবা 2টা ইনজেকশন লাগবে। সো দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ান। কেন বেস্ট ওয়ান? বিকজ পেশেন্ট তোমার আন্ডার ফলো আপ থাকতেছে, তুমি দেখতে পাচ্ছ যে তার ডিজিজটা অ্যাক্টিভ ফর্মে যাচ্ছে কিনা, যদি অ্যাক্টিভ ফর্মে যায় দেন মেবি ইউ ক্যান কাম ব্যাক টু দ্য প্রিভিয়াস শিডিউল। যেমন মনে করো যে এরকম হইতে পারে যে 3 মাস পরে পরে দিচ্ছ, 3 মাস পরে দিয়ে দেখা গেল যে তার না কাজ হচ্ছে না, ফ্লুইড চলে আসছে, ডিজিজ আবার অ্যাক্টিভ ফর্মে চলে আসছে, দেন ইউ ক্যান রিডিউস অ্যানাদার মানে 2 উইকস, যে না ঠিক আছে 2.5 মাস পরে যখন দিতাম তখন তো ডিজিজ অ্যাক্টিভ ফর্মে যাইতে পারে নাই,
So let's come back to মানে 2.5 months মানে interval. সুতরাং এখানে তুমি রোগীকে follow up করতে পারতেছ এবং রোগী যদি ভালো থাকে you can extend the duration of your treatment. সেটা উন্নত দেশে সাধারণত treat and extend method টাই করা হয়। আমাদের দেশে treat and extend method করা খুব difficult. আমরা করি peer and method, but there are three ways of doing these things. ঠিক আছে, clear হয়েছে তোমাদের কাছে? জি স্যার। আরেকটা জিনিস মনে রাখবা, এখানে এই প্রশ্নটাও জিজ্ঞাসা করতে পারে যে এই তিনটার ডিফারেন্সটা কি, যেহেতু তিনটাই আমাদের এখানে পাওয়া যায়, এটা তোমাদের বইয়ে আছে, জেনে নিও যে তোমার মলিকুলার ওয়েট, তারপরে প্লাজমা হাফ লাইফ বা প্লাজমাতে যায় কিনা, ভিট্রিয়াস হাফ লাইফ, তারপরে তোমার জিনিসটা আসলে মানে কেমিক্যালি জিনিসটা কি, যেমন আমরা বলি যে হিউম্যানাইজড মনোক্লোনাল অ্যান্টিবডি, তাহলে অ্যান্টিবডি কি, হিউম্যানাইজড মানে কি, মনোক্লোনাল মানে কি, এই শব্দগুলো তোমরা একটু জেনে নিবা। ঠিক আছে, এইগুলা বই আছে, সেগুলো জেনে নিবা। তাহলে এইগুলা তুমি যদি জানো তাহলে তোমার এই তিনটা ট্রিটমেন্ট সম্বন্ধে তোমার একটা আইডিয়া হবে যে আমাদের দেশে যেহেতু তিনটাই পাওয়া যায়, এই তিনটা তোমরা একটু ভালো করে জানবা যে স্ট্রাকচারালি কি জিনিস, হিউম্যানাইজড মনোক্লোনাল অ্যান্টিবডি অথবা এটার মলিকুলার ওয়েটটা কত এবং এটার ইয়েতে তোমার ভিট্রিয়াসে কতক্ষণ থাকে, সাইড ইফেক্ট, সিস্টেমিক সাইড ইফেক্টসও দেখতে পারো। মানে আমরা জানি যে রানিবিজুমাব হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিবডি, আর বিভাসিজুমাব হচ্ছে একটা টোটাল অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিবডির কি কি পার্ট থাকে সেটাও ইম্পর্টেন্ট। অ্যান্টিবডির একটা এফসি পার্ট থাকে, একটা এফএবি পার্ট থাকে। এফএবি পার্টটা তোমার মনে করো সেটা আমাদের ওই ইয়ের সাথে অ্যাটাচড হয়ে গেল, সো এটা তোমার বিজিএফ এর এফএবি এর সাথে অ্যাটাচড হয়ে গেল, কিন্তু এফসি পার্টটা তো থেকে যায়। কারণ এই এফসি পার্ট যদি বেশি বার ইনজেকশন দেও তাহলে এই এফসি পার্টটা তোমার যদি ব্লাডে চলে যায়, ব্লাডের ই বেড়ে যায়, তোমার ঘনত্ব বেড়ে যায়, ঘনত্ব বেড়ে স্ট্রোকের সম্ভাবনা থাকে। হ্যাঁ, এই জন্য বিভাসিজুমাব যাদের স্ট্রোক থাকে, হিস্ট্রি অফ স্ট্রোক থাকে, তাদেরকে দেওয়া যাবে না। মানে রিসেন্ট স্ট্রোকের হিস্ট্রি, আমরা বলি যে 6 মাসের মধ্যে যদি রিসেন্ট হিস্ট্রি অফ স্ট্রোক থাকে তাহলে বিভাসিজুমাব না দিতে বলি। আমরা বলি যে মানে লং টার্ম বিভাসিজুমাব ইনজেকশন দিলে অনেক সময় স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। মানে যদিও সিগনিফিকেন্টলি দেয়ার ইজ নট ডিফারেন্ট, বাট দেখা গেছে যে অ্যাডভার্স মানে সাইড ইফেক্টস বিভাসিজুমাবের একটু বেশি হয় দেন রানিবিজুমাব। সেজন্য এই জিনিসগুলো একটু জেনে নেবা তাইলেই হবে। কতদিন আমরা ট্রিটমেন্ট করবো সেটা একটা ব্যাপার, আমরা জানি না অ্যাকচুয়ালি কতদিন ট্রিটমেন্ট করবো, কারণ লাইফ লং ট্রিটমেন্ট, বিকজ আমরা যে প্রথমেই বলেছি যে আমরা উই আর ট্রিটিং দ্য সিমটমস নট ট্রিটিং দ্য কোজ, দ্যাটস ওয়াই আমরা তো সেটা আসলে আমরা যেহেতু কোজের ট্রিটমেন্ট করতে পারি না, সেজন্য আমরা মানে এটা সারা জীবনই হয়তো করা লাগতে পারে, বাট দ্য পেশেন্ট নিডস ফলো আপ থ্রু আউট দ্য লাইফ। ব্রুলোসিজুমাব মার্কেটে আছে এখন, আমরা আমাদের দেশে আসে নাই, অনেক দেশে আছে, যেমন সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইউকে, অনেক জায়গাতেই আছে। বিউবো নামে পাওয়া যায়, বিউবো এটা পাওয়া যায়। আর এবিসি পার পাগল, এটাও খুব কমবার্স স্টেপ, খুবই প্রমিজিং ড্রাগ সামনে আসতেছে। এগুলা এইগুলা কয়েকটা ড্রাগের নাম তোমরা মনে রাখবা, দিস আর দা যেমন এফসিপিএস এ আছে একটা যে নিউ মানে ইমার্জিং ট্রিটমেন্ট অথবা নিউ ইমার্জিং কিছু থাকলে সেখানে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা আছে, আইওইতে। হ্যাঁ, ইমার্জিং, নিউ ইমার্জিং থিং, এমএসএও এরকম হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে নিউ ইমার্জিং যে ড্রাগ গুলো সম্বন্ধে তোমাদের একটু আইডিয়া। যেমন ব্রুলোসিজুমাব মার্কেটে এখন চলে আসছে, এগুলো একটু বেসিক জিনিস তোমাদের জানা, বেশি দরকার নাই, জাস্ট নামগুলো জানলেই তোমাদের লেভেলে চলবে। ব্রুলোসিজুমাব যেহেতু মার্কেটে আসছে এটা একটু জানিয়ে রাখতে বলো যে এটা এফলিভারসেভ এর চেয়ে একটু মানে মানে একটু ইন টার্মস অফ ডিউরেশন
ব্লুসিজুমাব 6 মিলিগ্রাম ঠিক আছে ব্লুসিজুমাব হচ্ছে 6 মিলিগ্রাম এটা তোমার 3 মান্থলি সাধারণত দেওয়া হয় অথবা আরো বেশিও দেওয়া যেতে পারে 4 মান্থলি 4 মান্থলিও দেওয়া যেতে পারে সো দেয়ার ইজ নট মাচ ডিফারেন্স ইন টার্মস অফ এফিকেসি বাট দ্য ডিউরেশন ব্লুসিজুমাব জন্য ডিউরেশন এফলিভারসিভ এর একটু বেশি অনেকে জিজ্ঞেস করতে পারে তোমাকে পরীক্ষার সময় জিজ্ঞেস করতে পারে যে ইঞ্জেকশন দেওয়া হয় ইঞ্জেকশনের কমপ্লিকেশন আছে কিনা সব রোগীরাও জিজ্ঞেস করে পরীক্ষার সময় জিজ্ঞেস করতে পারে ইঞ্জেকশনের কমপ্লিকেশন কি কমপ্লিকেশন হয় এটা কে ফাতেমা তো জোরা বলো তো ফাতেমা তো জোরা আছো জি স্যার স্যার বলো কমপ্লিকেশন হয় কি হয় ইন্ডিভিজুয়াল ইনজেকশন এর কমপ্লিকেশন কি স্যার এই যে বিভাসী জুমের এখানে স্যার সিরিয়াস সিস্টেমিক অ্যাডভার্স ইফেক্ট হতে পারে স্যার যেটা হচ্ছে স্ট্রোক হতে পারে এছাড়া স্যার ভিট্রিয়াস ডিউরিং ইনজেকশন ভিট্রিয়াস হেমোরেজ হতে পারে স্যার এন্ডোথেলমাইটিস হতে পারে পোস্ট পোস্টেরিয়র ক্যাপসুলার টিআর হতে পারে মানে লেন্সের লাগে ক্যাটারাক্ট হতে পারে লেন্স ক্যাটারাক্ট হতে পারে এন্ডোথেলমাইটিস হতে পারে ভিট্রিয়াস হেমোরেজ হতে পারে রেটিনাল ডিটাচমেন্ট হতে পারে এগুলো বলবা ইনজেকশনের প্রসিজিওর দরকার নাই এখন ইআরএমবি রোগীর ফলো আপ এই রোগী গুলাকে তুমি কিভাবে ফলো আপ করবা তো একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে তোমার কয়েকটা জিনিস সেটা হচ্ছে যেমন ড্রাই এএমডি আসলে সেটা ওয়াইট এর দিকে যাচ্ছে কিনা এবং ওয়াইট এএমডি আসলে তো অনেক সময় ওই যে মেটামরফোসিয়া নিয়ে আসেই তারপরে চিকিৎসা করলে অনেক সময় এটা কমে যায় আবার মেটামরফোসিয়া হচ্ছে কিনা সেই জন্য আমরা সবসময় এমসলার গ্রিড চার্ট এটাকে বলে হোম এমসলার গ্রিড চার্ট রোগীকে একটা হোম এমসলার গ্রিড চার্ট দিয়ে দেওয়া ভালো রোগী করবে কি এটা তার ইয়েতে মানে কোনো একটা জায়গাতে টানাই রাখবে এবং সপ্তাহে একদিন দেখবে প্রতিদিন দেখলে তো সে বুঝতে পারবে না সপ্তাহে একদিন দেখবে যে সেখানে কি চেঞ্জ হচ্ছে এমসলার চার্ট ব্যবহার করে কেমনে কতটুকু দূর থেকে এক একটা চোখে চশমা থাকলে চশমা সহ তারপরে ইন্টারপ্রিটেশনটা কেমন হ্যাঁ যে এটা কিরকম দেখা যাবে এই সব জিনিসগুলো তোমাদের এমসলার গ্রিড চার্ট সম্বন্ধে একটু পড়াশোনা করতে হবে বুঝতে পারছো যে পরীক্ষার সময় হয়তো জিজ্ঞেস করতে পারে যে হোম এমসলার গ্রিড চার্ট দিবা তুমি রুগীকে কিভাবে বলবা কি কি দেখবে কিভাবে তোমার তো রুগী তো বলে দিতে হবে যে কিভাবে সে দেখবে তাইলে রুগীকে বলতে হবে কতটুকু দূর থেকে দেখবে তার যদি গ্লাস থাকে গ্লাস সহ একটা চোখে দেখবে না দুইটা চোখে দেখবে একটা একটা চোখে চোখ আলাদা করবে তারপরে এই জিনিসগুলো তুমি বলে দিবা এবং কিরকম দেখবে একটা নর্মাল দৃষ্টি এমসলার কিরকম দেখা যায় অ্যাবনর্মাল হলে কিরকম দেখা যায় যদি এটা তোমার মনিটরিং তাকে করতে হবে আর আমরা সাধারণত এনজিওগ্রাম করি ডায়াগনোসিস এর সময় অনেক সময় করি এখন যদিও আমরা কমাই দিচ্ছি কারণ হচ্ছে যে এনজিওগ্রাম আমরা আমি প্রথমেই বলেছিলাম যে হোয়ার the laser is the gold standard of treatment the gold standard of diagnosis is angiogram where the OCT মানে where the individual is the treatment OCT is the gold standard আমরা angiogram বৃদ্ধ মানুষ সব সময় করে দেয় অনেক সময় ডায়াবেটিস বা ব্লাড প্রেশার রোগী থাকে তাদের ক্রিয়েটিনিন বেশি থাকে সেই জন্য আমরা অনেক সময় করি না ইনভেসিভ টেস্ট সেই জন্য আমরা সবসময় এটা করি না বাট OCT বা OCT angiogram সেটা বলতে পারো OCT বা OCT এনজিওগ্রাম আমরা করি এবং বিষয় লিকুইড
এগুলো দিয়েই আমরা মনিটরিং করি। সাধারণত এত সব ট্রিটমেন্ট করার পরেও আমরা স্টিল মানে এআরএমডির অনেক কিছু বাকি আছে যে যেটা আমরা এখন আমরা সেখানে বুঝতে পারি নাই। দেয়ার ইজ আ হিউজ নাম্বার অফ আনমেট নিডস, হ্যাঁ, যেখানে আমরা আমরা এই যে মাসে মাসে অথবা দুই মাস পর পর ইঞ্জেকশন দিতে হয়, আমরা জানি না যে কতদিন ইঞ্জেকশন দিতে হবে, হ্যাঁ, আমরা এটার কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট আমরা এখনো খুঁজে পাই নাই, আমরা খালি সিমটমের ট্রিটমেন্ট করতেছি, তাই না? এই জিনিসগুলা মানে এখন অনেক আনমেট রয়ে গেছে, কতটুকু বিষাদ থাকলে আমরা ট্রিটমেন্ট করব। অনেক সময় দেখা যায় আমাদের কাছে একদম স্কান নিয়ে আসতেছে, সেগুলা ট্রিটমেন্ট কি ট্রিটমেন্ট করব আমরা জানি না। সো দেয়ার আর হিউজ নাম্বার অফ মানে কোশ্চেন্স আর স্টিল দেয়ার অ্যান্ড উই হ্যাভ টু করতে হবে, যেগুলো আমরা আমাদের অনেক কিছু বাকি আছে আমাদের ভবিষ্যতে তোমাদের জন্য রয়ে গেছে আর কি, তোমরা এগুলো বের করতে হবে, ঠিক আছে? এখন এআরএমডি তোমার আরো কোনো প্রশ্ন আছে? আরো এটা একটা প্রশ্ন আছে, কোথায় ছিল এটা? এই দেখো এই স্লাইডটা দেখা যায় তোমাদের? তাহলে ধরো তোমার একটা মনে করো যে একটা আছে সিএনবিএম আছে, অ্যাকটিভ সিএনবিএম, মেকুলাতে ব্রিডিং আছে, তুমি যদি দেখতে পারো মেকুলাতে ব্রিডিং আছে, মেকুলাতে ইডিমা আছে, এক্সুডেটস আছে, সেক্ষেত্রে বেটার ইউ ট্রিট দ্য এআরএমডি ফার্স্ট এন্ড দেন গো ফর ক্যাটারাক্ট সার্জারি যদি দেখা যায়, কারণ ক্যাটারাক্ট সার্জারি করলে যে খুব একটা ইম্প্রুভমেন্ট হবে সেটা নাও হতে পারে। সুতরাং তখন তুমি বলবে যে আমি এত পয়সা দিয়ে উপার্জন ই করলাম, আপনি তো বললেন না কিছু। সুতরাং বেটার টু ইমপ্রুভ অ্যাজ মাচ অ্যাজ পসিবল এন্ড দেন ডু দ্য ক্যাটারাক্ট সার্জারি, তো পেশেন্টকে বলতে পারবো যে হয়তো কিছুটা ইমপ্রুভ করতে পারে, এর বেশি হবে না। আর একটা জিনিস হচ্ছে যে এই রিসার্চ আছে, এরকম অনেক আর্টিকেল বা জার্নাল আছে যেখানে দেখা গেছে যে ক্যাটারাক্ট সার্জারি আগে করলে অনেক সময় দেখা যায় যে তোমরা জানো সেটা যে জাস্ট লাইক ক্যাটারাক্ট সার্জারি যদি আমি ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে করি তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বেড়ে যায়, রেটিনোপ্যাথি ফার্স্ট এড হয়ে যায়, প্রোগ্রেশন হয়ে যায়, তাই না? অনেক সময় দেখা যায় যে ক্যাটারাক্ট সার্জারি করলে ডায়াবেটিস কন্ট্রোল না করে অথবা পিআরপি না করে অথবা ডায়াবেটিক মেকুলোএডিমা না করে দা প্রোগ্রেশন অফ রেটিনোপ্যাথি ইনক্রিজেস, এবং কোন সময় দেখা যায় যে একদম নিওভাস্কুলার গ্লোকোমা পর্যন্ত হয়ে যায়। সো এনি সার্জিক্যাল ট্রমা সার্জারি ক্যান কজ তোমার মানে তোমার ইনফ্লামেশন বাড়ায় দেয়, ইনফ্লামেশন মানে ডিমান্ড বাড়ায় দেয়, ডিমান্ড বাড়ানো মানে সাপ্লাই যদি কম হয় তাহলে তোমার প্রোগ্রেশন অফ দ্যাট ডিজিজ হয়।
সেজন্য কোন কোন স্টাডিতে দেখাইছে, যদিও অনেক স্টাডিতে দেখাইছে যে ক্যাটারাক্ট সার্জারি হ্যাজ নো রোল ইন প্রোগ্রেশন অফ হেয়ার এমডি, বাট কিছু কিছু সার্জারিতে দেখাইছে যে দেয়ার ইজ সাম রোল ইন প্রোগ্রেশন। দেখাইছে এই জিনিসটা এরকম যে বিকজ এনি সার্জারি হ্যাজ ইজ এ ট্রমা অ্যান্ড সার্জারি ক্যান কজ ইনক্রিজ ইনফ্লামেশন, ইনফ্লামেশন কজেস ইনক্রিজ অফ ডিমান্ড and if the supply is not met, কারণ সাপ্লাই সমস্যা হচ্ছে, নিউরোভাস্কুলার এমডি যেখানে হচ্ছে ইসকেমিয়াটা হচ্ছে, সুতরাং যে পরিমাণ তোমার এখানে ডিমান্ড দরকার সাপ্লাই যদি সেরকম না আসে তাইলেই তো সেখানে ইসকেমিয়া হবে, হাইপোক্সি হবে, বিজিএফ সিচুয়েশন হবে, ভেসেল তো নিউ ভেসেল তৈরি হবে। সেই জন্য বলছে যে ইফ দেয়ার ইজ মানে নিউরোভাস্কুলার এমডি এবং ইফ দেয়ার ইজ ইফ ইউ ক্যান নট ইফ ইউ ক্যান সি ইট বেটার ট্রিট ট্রিট দ্য নিউরোভাস্কুলার এমডি এন্ড দেন ক্যাটারাক্ট সার্জারি। আর একটা হচ্ছে যে নন নিউরোভাস্কুলার এমডি যেমন ড্রাই এমডি অনেক সময় দেখা গেছে যে এইটা এইটাতে কম হয়, এই জন্য বলছে যে তুমি পেশেন্টকে বোঝাই ড্রাই তো মরে গেছে, ড্রাই এমডি মানে আরপি অ্যাট্রোফি হয়ে গেছে, আরপি মানে এরিউলার অ্যাট্রোফি হয়ে গেছে, তোমার জিওগ্রাফিক অ্যাট্রোফি হয়ে গেছে, সেখানে ক্যাটারাক্ট সার্জারি মে গিভ সাম বেনিফিট, patient feels sometimes comfortable, little benefit may come out. And that's why এটা বলছে আর কি যে নিউরোভাস্কুলার এমডি যদি তাকে অ্যাক্টিভ হবে সেটা ট্রিটমেন্ট করে নিতে। বুঝতে পেরেছ? স্যার থ্যাংক ইউ স্যার। বাট একটা জিনিস মনে রাখবা, পরীক্ষার সময় কোনো সময় বিকজ দিস আর ভেরি কন্ট্রোভার্সিয়াল ইস্যু কোনো সময় এইসব ব্যাপারে স্ট্রিক হবে না, বলবা যে স্যার অ্যাকচুয়ালি there is a controversy actually ami cataract age korbo neovascular amd ka age korbo bhai tobe neovascular amd khetre amra eta ke age fix up korte chai with treatment and then do the cataract surgery keno tumi bolba je oikhane jemon amra je complement factor is bolchi shetao kintu pro inflammatory ekta mane genetic mane response tai na complement factor is shei jonno inflammation always তুমি একটা সার্জারি করলে ইনফ্লামেশন হবে, ইনফ্লামেশন সবসময় ডিমান্ড বাড়ায় দেয়, ডিমান্ড বাড়লে মানেই সাপ্লাই কম হইলে সেখানে ডিমান্ড এন্ড সাপ্লাই যদি না মিলে তাহলে ইসকেমিয়া হবে, ইসকেমিয়া যদি হয় তাহলে হাইপোক্সি হবে, এভাবে কথাগুলো বলবো আর কি যে স্যার সেই জন্য যদি দেখা যায় একটি নিউরোভাস্কুলার এমডি সেখানে ক্যাটারাক্ট সার্জারি আমরা একটু ডিলে করে আমরা আগে এমডি ফিক্স আপ করবো এন্ড দেন উইল ডু দ্য ক্যাটারাক্ট সার্জারি পেশেন্ট মে ফিল কমফোর্টেবল। তোমার পরীক্ষার সময় এরকম একটা সিনারিও থাকতেও পারে, যেমন তোমার লং কেস সেখানে ক্যাটারাক্টও থাকতে পারে, কারণ বয়স্ক মানুষ তো ক্যাটারাক্টও থাকতে পারে এয়ার এন্ডিও থাকতে পারে, তো তোমাকে বলতে পারে তুমি কি তারা এখন ক্যাটারাক্ট সার্জারি করবা, ক্যাটারাক্ট করলে তো সেটা ভালো দেখবে, ডেফিনেটলি ভালো দেখতে পারবে, কিন্তু তুমি বলবো স্যার ক্যাটারাক্ট সার্জারি আমি করবো একটু ভালো দেখতে পারে, কিন্তু এই বালে হয়তো টিকবে না, আফটার ওয়ান মান্থ অথবা আফটার 15 ডেজ মেবি পেশেন্ট এটা তার হয়তো আরো হিমোরিজ হবে, এমন হিমোরিজ হবে যে একদম বিট্রাস হিমোরিজ হইতে পারে, যেটাকে আমরা ব্রেক থ্রু হিমোরিজ বলি, ব্রেক থ্রু হিমোরিজ মানে মানে রেটিনার পিছনের হিমোরিজ, কোরয়েডাল হিমোরিজ তোমার বিট্রাসে চলে আসে, রেটিনা মানে তোমার আর বিশেষ তো মোবাইল সে তো হাঁটতে জানে, সে চলতে জানে, সে মুভ করতে জানে, সুতরাং ব্রেক ব্রেক থ্রু হিমোরিজ অর্থাৎ হিমোরিজ ইন দা পোস্টেরিয়র পার্ট অফ দ্য রেটিনা বা ব্যাক সাইড অফ দ্য রেটিনা কাম ইন টু দ্য ভিট্রিয়াস ইজ কল ব্রেক থ্রু হিমোরিজ এন্ড দ্যাট ক্যান বি হ্যাপেন ইন এয়ার এমডি পেশেন্ট আফটার ক্যাটারাক্ট সার্জারি। সেই জন্য এই কথাগুলো একটু গুছায় বলবা, ঠিক একদম কুষ্টি হবে না, তোমার যে না ক্যাটারাক্ট করলে কিছু তো বেনিফিট হইতে পারে, স্যার তাহলে পেশেন্ট যদি সেটা চায় আমি বোঝানোর পরে যদি সে করতে চায় তাহলে আমি করবো, বাট আইডিয়ালি ইট শুড বি ডান আফটার ফিক্স আপ অফ বা ট্রিটমেন্ট নিউরোভাস্কুলার এমডি। ধরো তুমি ক্যাটারাক সার্জারি করবা, ফান্ডাস ইউ ক্যানট সি, ডেন্স ক্যাটারাক, তাহলে আমরা কি করি, বি স্ক্যান করি, তাই না
দেখো যে মেকুলাতে একটা মেমব্রেন আছে, মেকুলাতে একটু সোয়েলিং আছে, মেকুলাতে কেমনে বুঝবা যে তার নিয়মস্কুলার এমডি আছে, বুঝতে পারছো? ফুলে আছে this can be diagnosed in this case. Ar kono prashno? Yani ni ar kono prashno ache sir? You dry AMD beshi dangerous na ki wet AMD beshi dangerous eta amar ektu bolben sir? পরীক্ষার সময় এই কথাটাকে এইভাবে বলবা তোমরা, স্যার মানে সবসময় একদম পরীক্ষার সময় তোমাদের যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলি, একটু ফ্লেক্সিবল থাকতে চেষ্টা করবো, বিকজ সবসময় একেবারে একদম স্ট্রিক্ট হইও না। বলবা এরকম যে স্যার ওয়েট এরএমডির সংখ্যা হচ্ছে 15-20% আর ড্রাই এরএমডি হচ্ছে 80-85%। আবার যদি আমি ব্লাইন্ডনেসের কথা চিন্তা করি তাহলে ওয়েট এরএমডি ব্লাইন্ড করে হচ্ছে 80-85% আর ড্রাই এরএমডি ব্লাইন্ড করে মাত্র 10-15%। তাহলে আমরা যদি কম্পেয়ার করি যে 80% এর 20% আর এনে 20% এর 80%, তো আমরা ইন টার্মস অফ ব্লাইন্ডনেস দুইটাই প্রায় সমান। কিন্তু ওয়েট এরএমডি তো স্যার একটা ট্রিটমেন্ট আছে, যে আমাদের কাছে একটা মেকুলার মেমব্রেন নিয়ে আসলো, মেকুলার হিমোরেজ নিয়ে আসলো, মেকুলার ইডিমা নিয়ে আসলো, এক্সুডেস নিয়ে আসলো, আমাদের হাতে অ্যান্টিবিজিয়াম ইনজেকশন আছে, উই ক্যান ট্রিট ইট, এবং দিস ইজ ওয়ান অফ দ্য মানে অ্যাট লিস্ট সিমটোমেটিক্যালি ইফেক্টিভ ট্রিটমেন্ট। ডায়রিয়াতে তো আমাদের কোনো ট্রিটমেন্ট নাই, সো ফার দেয়ার ইজ নো ট্রিটমেন্ট। যেটা এরিড ফর্মুলা আমি যেটা বলেছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে ইউ ক্যান রিডিউস দ্য প্রোগ্রেশন বাই 25% ইফ ইউ ইউজ এরিড টু ফর্মুলা for 6 years progression ta korte ke hoy na je intermediate form theke advanced form e tomar ei progression ta ke 25% reduction korte paro, so eta to kono treatment nai so far, mane cell gula mure jacche, rpa gula mure jacche, atrophy hoye jacche, seta to amar kichu korar nai, shei khetre in sense so far dry rmd is more mane dangerous. তাদের ভিশন খুব একটা লস হয় না, আর যেরকম লস অবস্থায় আসছিল ততরূপ থাকে, তারা হয়তো মানে খুব একটা বেশি লস হয় না। কিন্তু ড্রাই এর ক্ষেত্রে তো আমাদের সেখানে কোনো ট্রিটমেন্ট নাই, ইন দ্যাট কেস ড্রাই এন্ড ইজ মোর সিরিয়াস দ্যান দ্য ওয়াইট এর, এইরকম একটা ওপিনিয়ন দিবা, বুঝতে পারছো? কিন্তু এটা ক্লিন কাট তো বলা খুব ডিফিকাল্ট, এভিডেন্স বেসড কথা বলবার যে কোনটার পার্সেন্টেজ কত কোনটার, তাহলে তোমার এখানেও তোমার একটা জ্ঞানের পরিচয় আসতেছে, তুমি জানো কোনটা বেশি হয় কোনটা কম হয়, তুমি জানো কোনটা কতটুক ব্লাইন্ডনেস হয় এট দ্য এন্ড অফ দ্য ডে, তোমরা জানো যে কোনটা ট্রিটমেন্ট আছে কোনটা ট্রিটমেন্ট নাই, তো সেখানেও তোমার একটা
জ্ঞানের পরিচয় আসছে। বলো। এ থ্যাঙ্ক ইউ স্যার। আর কোনো প্রশ্ন? স্যার বলো। স্যার দুই চোখে যদি অ্যান্টি ভিজিএফ দেবার প্রয়োজন হয় তাহলে স্যার মানে এক চোখে দেবার কতদিন পরে স্যার আরেক চোখে দিই? অ্যাকচুয়ালি মানে আইডিয়ালি তোমার দেখা উচিত যে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে দুই চোখে একসাথে দিলে সমস্যা হতো না। সমস্যাটা একটাই জিনিস আমরা চিন্তা করি যে কমপ্লিকেশনের কথা চিন্তা করি। পার্টিকুলারলি আমরা বেশি চিন্তা করি হচ্ছে এন্ডোথার্মাইটিস, কারণ এটা তো তোমার ধরো একটা লোক তোমার কাছে আসলো, তুমি তাকে ইঞ্জেকশন দিলা, এন্ডোথার্মাইটিস তো আছে, দেয়ার ইজ অলদো দি পার্সেন্টেজ ইজ নট ভেরি হাই বাট স্টিল দেয়ার ইজ incidence of endophthalmitis after anti-VGF injection. And that's why এটা নিয়মটা হচ্ছে যে একটা দেওয়ার পরে তোমাকে দুই তিন দিন দেখা উচিত, দেখে পরে আরেকটা চোখে দেওয়া উচিত যদি এই চোখে কোনো রিয়াকশন হয়। এখন কয়েকদিন পরে মানে ইটস নট মানে জাস্ট লাইক ক্যাটারাক্ট সার্জারি, যে একটা সার্জারি তুমি এক চোখে করলা, হাউ লং আফটার ইউ উইল ডু দ্য সেকেন্ড সার্জারি ইন আদার আই? তা আমরা বলি কি যে একটা চোখ একটু ভালো হইলে কেউ সাত দিন মানে, কেউ পনেরো দিন মানে, কেউ এক মাস পরে করতে চায়, আবার কেউ কেউ আছে এক্সিডেন্সে দুইটা চোখ করে করে না। হ্যালো, তো সেরকম তুমি বলবা যে এক চোখে অন্তত দুইটা, একদিন অন্তত দুইটা দেওয়া উচিত না। তবে এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে কোনো কোনো জায়গায় ইভেন দুই চোখে দুইটা মানে যেমন বিশেষ করে সেখানে বলছে দুই চোখে দুইটা ভায়াল থেকে দেওয়ার জন্য, নট ফ্রম এ সিঙ্গেল ভায়াল, তুমি যদি একসাথেও দাও। ফর এক্সাম্পল যে ধরো আমরা আরবির বাচ্চার ইনজেকশন বলছে দুই চোখে, তো তুমি আরবির বাচ্চার একদিনে দিয়ে দিও, সেক্ষেত্রে বলো দুই চোখে দুইটা ভায়াল থেকে দেওয়ার জন্য, নট ফ্রম এ সিঙ্গেল ভায়াল। সেই ক্ষেত্রে তুমি যদি মনে করো যে আমি একদিন পরে পরে দিব, আজকে একটা দিলাম কালকে আরেকটা দিয়ে দিব, সেই ক্ষেত্রে দুইটা ভায়াল থেকে তুমি দিতে পারো। দ্যাট ক্যান অলসো মানে এইগুলোর খুব একটা যে মানে কি বলবো যে সাইন্টিফিক ইভিডেন্স আছে যে প্রমাণ করছে যে দুই চোখে দুইটা ভায়াল থেকে দিলে ইনফেকশন কম হয়, বাট প্রিজাম্পশনটা হচ্ছে যে তুমি যদি দুই চোখে দুইটা ভায়াল থেকে দাও, একটা ভায়ালে যদি যে কোনো কারণে কন্টামিনেশন হয় বা কন্টামিনেটেড থাকে, মেবি ইউ ক্যান অ্যাভয়েড দ্যাট কন্টামিনেটেড বাই ইউজিং সেপারেট ভায়ালস ফর দ্য টু আইস, সেটা তুমি মনে করতে পারো আর কি। বাট ইউজুয়ালি আমরা বলি একদিনে তারা দেওয়াটাই ভালো, বিকজ মানে অনেক কিছুই হতে পারে। Infection is one of the devastating conditions for us. Clear? ঠিক আছে? উত্তরগুলো সবসময় একটু ই করে দিবা, মানে ফ্লেক্সিবল হয়ে দিবা, কোনো সময় ই দিও না, মানে একদম স্ট্রিক্ট হয়ে যাও না। হ্যাঁ, কারণ অনেক টিচার আছে যারা খুব এগ্রেসিভ, তারা তোমাদের কিছু বললেই হ্যাঁ দুইজন দুইবার আসবে নাকি, রোগী আসছে চিঠি আসবে গিয়ে তুমি এক চোখ ইঞ্জেকশন দিবা, এক চোখের জন্য সাত দিন পরে আবার আসবে, তখন বুঝাই বলবো যে স্যার এটা তো হতে পারে, এই জন্য স্যার দুই চোখে দুই দিনে দেওয়া ভালো। কয়দিন পরে দেবো স্যার যে ঠিক আছে একটা চোখে দিলাম আজকে, কালকে আমি আবার দেখবো, তুমি দেখি যে দেয়ার ইজ নো রিয়াকশন, বা আমি দুই দিন পরে দেখলাম বা তিন দিন অপেক্ষা করে পরে পরে দিলাম, সেটা হইলো বেস্ট। বুঝতে পারছো? এইভাবে বলবা। এখন সেগুলো করা হয় না।
নিয়ে যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা আজকে শেষ করে দিই। আমরা নেক্সট কি পড়াবো বলতো? তোমরা যা পড়তে চাও বইলো আমাকে, আমার কি ব্যাশনাল আমার কাছে তোমরা যা পড়তে চাও। পরীক্ষার সময় আমরা একটা লিস্ট বোধহয় দিয়েছি যে শর্ট কেস বা লং কেস থাকবে, সেই শর্ট কেস বা লং কেসের যে কোনো দিন আর তোমাদের যদি কোনো পার্টিকুলার কোনো সাবজেক্ট নিয়ে পড়তে চাও আমাকে বলে দিতে পারো। ঠিক আছে, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মানে ইম্পর্টেন্ট স্লাইড, ঠিক আছে? টুডে অর টুমরো, টুডে অর বাই টুমরো, উই অল উড বি, হ্যাঁ, এজেড, আমরা সবাই কিন্তু বুড়ো হব। থিংক নাও, নট টু বি ব্লাইন্ড, ঠিক আছে? উই নিড টু ডু সামথিং, একটু চিন্তা ভাবনা করো। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার ক্লাসটা এন্ড করে দিচ্ছি।